2012-13 অর্থ বছরে দেশের আইটি খাত ১০০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে। এই উপলক্ষে শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিস আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিসের সভাপতি ফাহিম মাসরুর। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গী থাকুন।